Har Har Mahadev! Har Har Mahadev! আমি বঙ্গে সাধুর বন্ধন আর ভাড়া বঙ্গ প্রেম বলবি নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমি প্রদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রদীপ লাইফ স্টাইল। তো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আর দুর্গাপুজো কিন্তু শেষের দিকে, আজ হচ্ছে অষ্টমী, আর রাত পার হলে কাল হচ্ছে নবমী। নবমী শেষ হলেই মানে দুর্গাপুজো শেষ। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা শিবতলা। শিবতলায় সেখানে তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দির। চলো যেতে যেতে কথা হবে, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমিও যাচ্ছি ফার্স্ট টাইম, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যদি ভুল টুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। তাহলে প্রিয় দিদি রেডি? তো এখন আপাতত দুজন আছি, রাস্তায় গিয়ে আরো দুজনের সাথে দেখা হবে। সে হচ্ছে জুয়েল ভক্ত আর তার গার্লফ্রেন্ডের সাথে। তো চলো আপাতত আমরা চারজন যাচ্ছি, যদি রাস্তায় আরো কারোর সাথে দেখা হয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুগণ, আমি চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টের শিবতলাতে, যেখানে তৈরি করা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে কেদারনাথ মন্দির। আমি ভিডিওতে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। চলো তোমাদের সাথে শেয়ার করব কেদারনাথ মন্দির। আর এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন তারা বলেছেন অরিজিনাল যেমন কেদারনাথ মন্দির ঠিক তেমনটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো যারা কেদারনাথ মন্দির ঘুরতে গেছো। আর আমি চলো তোমাদের সাথে সুন্দরভাবে কলকাতার কেদারনাথ মন্দির শেয়ার করছি। তো বন্ধুরা, ফাইনালি এবার আমরা মন্দিরের ভেতরে যাব এবং মন্দিরের ভেতরে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দারুণ দারুণ লাগবে। আর বললো তো অরিজিনাল একেবারে। হর হর মহাদেব! দারুণ, মানে আমি খুব খুশি। মানে আমি পঞ্চমী থেকে প্যান্ডেল দেখছি, পুজো প্যান্ডেল, সব থেকে বেশি ভালো লাগলো আমার কাছে এটা, কেদারনাথ। হর হর মহাদেব! সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাদা সাদা বরফগুলোকে, দেখে বুঝতেই পারছ। এই চলে আসলো একদম ব্লগে। আমার নাম সৌভিক বোস। কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। প্রদীপ লাইফ স্টাইল। কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ। অরিজিনাল কেদারনাথ দেখে নিলাম, কষ্ট করে কেদারনাথে বাবার দর্শন কবে করব জানি না, এখানে করে নিলাম। পঞ্চমী থেকে আজকে যতগুলো প্যান্ডেল দেখেছি সব থেকে বেশি ভালো লাগলো আমার কাছে এটা, সব থেকে। কি বলবে, কেমন লাগলো? ভালো লাগলো। তোমার? দারুণ লেগেছে, দারুণ লেগেছে, আমার দারুণ লাগলো। প্রচুর ভিড়, প্রচুর।
বন্ধুগণ, আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানেও প্যান্ডেলটা দারুণ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ভিড় দেখো, লাইন দেখো। আমরা আছি এখন মল পল্লী, দমদম মল পল্লী। আর এখানে হচ্ছে মা দুর্গা ছাপাখানা। আর এখানে এইসব জিনিসগুলো হারিয়ে গেছে আমাদের মাছ থেকে, তো সেসবগুলো তুলে ধরা হয়েছে এখানে। তো চলো, কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বিশ্বের দরবার থেকে বাংলার দরবারে ছাপাখানার আগমন অষ্টাদশ শতকে। পাঠ্যপুস্তক থেকে সংবাদপত্র, ক্যালেন্ডার, পাঁজি, বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের মুদ্রণের উপর নির্ভরশীল ছিল অসংখ্য মানুষের জীবিকা। আধুনিক প্রযুক্তির উন্নতির সাথে মানব জীবন হয়েছে সহজ, আধুনিক মুদ্রণ যন্ত্রের সাথে। এর জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে অসংখ্য ছাপাখানার দরজা। দেবী দুর্গার শুভাগমন নির্দেশ করে অতীতের ছাপাখানার ঐতিহ্য উন্মুক্ত হোক সেই সকল ছাপাখানার ভেতরে যেমন থাকে আর কি, ঠিক তেমনভাবেই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুবই ভালো লাগলো। দেখো কিন্তু ছাপাখানার মধ্যেই তোমরা দেখতে পাবে যে ছাপাখানার মেশিন একটা এদিকে আছে। অসংখ্য কিন্তু এখানে অক্ষর লেখা আছে। কিন্তু ছাপা হয় এর উপরে আর কি। এখন তো অনেক ডিজিটাল হয়ে গেছে, যখন ম্যানুয়ালি থাকতো এখন ছাপাখানা ডিজিটাল হয়ে গেছে। যখন ম্যানুয়ালি ডিজিটাল ছিল আর কি ছাপাখানাকে, যে ধরনের ম্যাচিন ব্যবহার করা হচ্ছে। এখন তো ছাপাখানা আর কি কম্পিউটারে চলে, অনেক ডিজিটাল হয়ে গেছে। যখন কম্পিউটার ছিল না, যখন ম্যানুয়ালি এই ছাপাখানা চলতো, তখন কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করা হতো। যাক, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেমন লাগলো তোমার কাছে? খুব ভালো লেগেছে। বন্ধুগণ, আমরা আছি এখন অর্জুনপুর শিবতলা। এখানে প্যান্ডেলটা কিন্তু দারুণ প্যান্ডেল হয়েছে। তো আমি দুই তিন দিন আগে এখানে এসেছিলাম, তো দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এখানে প্রতি বছর থিম দারুণ করে। দেখো এখানে কত পুরস্কার পেয়েছে। বন্ধুরা, আমরা ঠাকুর দেখে এখন আছি কেষ্টপুর। এদিকে যে পিউ দিদি, এদিকে কাপেল। তো এখন আমরা এমনি আইটেম 100 টাকা। তো তোমার সাথে একবার শেয়ার করি, যা নেবে 100। আমাদের হচ্ছে নতুন সেলসম্যান, অনেক মাল 100 টাকা।
যাই হোক। জানাবেন 100 বৌদি, জানাবেন 100 100 100 জানাবেন 100 10 মিনিটস লেটার অলরেডি টিউ সাকসেস হয়েছে। এবার টিউ খেতে পেয়েছিল, এই যে এক ম্যাডামে খেতে পেয়েছিল, এক ম্যাডামে খেতে পেয়েছিল। শুরু করো দেখি কেমন লাগে। ভীষণ গরম, গরমই তো হবে। কেমন লাগলো ম্যাডাম? গরম কাটিয়া তুমি নাও। তোমরা অবশ্যই এসো, একবার হলেও ট্রাই করো এখানে। কি কি আইটেম আছে একবার বলো মুখে। এখানে রেশমি আছে, রেশমি আছে, টিক্কা আছে, হারেলি আছে, রেড পেপার হয়, ইয়েলো পেপার, তারপর উইন্স হবে, ফুললেক হবে, ড্রামস্টিক হবে, মোমো পাওয়া যায়। মোমো 50 টাকা আর জানবে আমি কাবাব সামনে সব 100 টাকা। জানবে 100 আর মোমো হচ্ছে 50 টাকা। শীতকাল আসলে মাছের আইটেম পাওয়া যাবে। মাছের আইটেমও আছে শীতকাল পড়লে। শীতকাল পড়লে চিনি তন্দুর হয়। বন্ধুগণ, আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। আর তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আমার ভিডিও বানাতে আগ্রহ জাগে তোমাদের কমেন্ট দেখে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে।